পর্যন্ত আমাকে অনেকেই টেলিফোন করে জিজ্ঞাসা করেছে, হুজুর সবে মেয়েরাজার নামাজ কত রাখা, সবে মেয়েরাজার রোজা কয়টা, নিয়ত কিভাবে করব, বাংলায় নিয়ত করলে হবে কি, কোন সুরা দিয়ে নামাজ পড়তে হয়, বিভিন্ন রকমের প্রশ্ন করেছে। আবার অনেকে তো অস্বীকারও করে, না সবে মেয়েরাজকে অস্বীকার করা যাবে না। যারা সবে মেয়েরাজকে অস্বীকার করে তারা কোরআনকে অস্বীকার করে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা কোরআনে বর্ণিত করেছেন। আমাদের আগে বুঝতে হবে সবে মেয়েরাজ কাকে বলে, এর ইতিহাস আমাদের জানতে হবে। সবে মেয়েরাজ এটি একটি ফার্সি শব্দ, সব মানে রাত, মেয়েরাজ মানে ঊর্ধ্বগমন। তো সবে মেয়েরাজ অর্থ দাঁড়ালো রাত্রিকালীন ঊর্ধ্বগমন বা আকাশ ভ্রমণ, এটাকে অস্বীকার করা যাবে। সবে মেয়েরাজকে যারা অস্বীকার করে তাদের ঈমান চলে যাবে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরাতুল বনী ইসরাঈল 15 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহা পবিত্র আল্লাহ পাক, তো তিনি যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলা পবিত্র ভূমি সেই মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, অর্থাৎ মক্কাতে যেই মসজিদ আছে মসজিদুল হারাম, সেই মসজিদ থেকে মসজিদে আকসা পর্যন্ত, ফিলিস্তিনে যে মসজিদে আকসা আছে সেই আকসা পর্যন্ত রাত্রিতে সফর করিয়েছেন, এবং সেখান থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, 70,000 নূরের পর্দা ভেদ করে, লা জামান লা মাকান ভেদ করে আল্লাহ পাকের বাড়িতে নিয়ে গেছে। কারণ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাবাসী খুব কষ্ট দিয়েছে, নবীজি মক্কায় থাকতে পারলেন না, তায়েফে গেলেন, তায়েফবাসী কষ্ট দিয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু উপহার দেওয়ার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে আল্লাহর বাড়িতে আরশ আজিমে নিয়ে গেল। এই মেরাজের ঘটনা সত্য, এটাকে অস্বীকার করতে পারবে না। তবে হ্যাঁ, মেরাজ কত তারিখে হয়েছিল এই ব্যাপারে 20টিরও অধিক মতামত রয়েছে। উমদাতুল কারি ফাতহুল বারীতেও অনেক মতামতের কথা রয়েছে। কেউ কেউ বলেছে রজব মাসের 1 তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল, রজব মাসের 1 তারিখে। এ হলো এক দলের অভিমত। আবার আরেক দল বলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল সোমবার দিন। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা মুরসাল হাদিস বর্ণিত আছে। এই হাদিস থেকে অনেকে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল সোমবার দিন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল সোমবার দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছিল সোমবার দিন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ করেছেন নবীজি সোমবার দিন, এবং মেরাজ হয়েছে সোমবার দিন। আবার আরেক দল বলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল 27 রজব, যা বিশেষ করে আমাদের বাংলাদেশ সহ উপমহাদেশে এই মতামতটি বেশি মানে গ্রহণযোগ্য মনে করে। এই জন্য 27 রজব দিবাগত রাত্রিতেই আমরা এই সবে মেয়েরাজ পালন করে থাকে। আসলে এটা নির্দিষ্ট কোনো তারিখ নয়, অনেকগুলো মতামত রয়েছে কোরআন হাদিস থেকে, নির্দিষ্ট কোনো যে 27 তারিখে হয়েছিল এরকম নেই, যেহেতু অনেকের অনেক মতামত রয়েছে। যদি কোরআন হাদিস থেকে এরকম নির্দিষ্ট কোনো মতামত থাকতো যে 27 রজবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ হয়েছিল, অথবা পহেলা রজব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ হয়েছিল, তাহলে তো আমরা সেই ডেটটি কি আমরা গ্রহণযোগ্য মনে করতাম। কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ হয়েছিল, কেউ বলে রবিউল আউয়াল মাসের সোমবার দিন হয়েছে, কেউ বলে এই রজবের প্রথম তারিখে হয়েছে, কেউ বলে 27 রজব হয়েছে। এই জন্য নির্দিষ্ট কোনো তারিখ আমরা বলতে পারি না। আবার অনেকে বলে যে মেরাজের রোজা কয়টা, সবে মেয়েরাজার যেহেতু নির্দিষ্ট কোনো তারিখই নেই, তো এই জন্য নির্দিষ্ট রোজা থাকে কি করে, সবে মেয়েরাজার জন্য নির্দিষ্ট কোনো রোজাও নেই, নির্দিষ্ট কোনো নামাজও নেই, আর নির্দিষ্ট কোনো সূরা দিয়ে নামাজ পড়তে হবে, সে কথাও কোরআন হাদিস দিয়ে প্রমাণিত নয়। আসলে সবে মেয়েরাজ যদি আপনি উদযাপন করতে চান, মেয়েরাজ যদি আপনি পালন করতে চান, তাহলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আর 5 ওয়াক্ত সালাত আদায় করলেই সবে মেয়েরাজ আদায় হয়ে গেছে। বলতে পারেন কি করে,
কারণ এই মেরাজের মাধ্যমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাঁচ ওয়াক্ত নামাজ পেয়েছেন। উম্মতি মুহাম্মদিকে আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন, তো এই সবে মেরাজের রাত্রিতেই আমাদের উপর ফরজ করেছেন। তো যদি আপনি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ঠিকমতো আদায় করেন তাহলে মেরাজ আদায় হয়ে গেল। আপনি মেরাজের অপেক্ষায় আছেন, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না ঠিকমতো, আপনি যাকাত দেন না, আপনি হজের সমর্থ হয়েছে কিন্তু হজ আপনি পালন করতেছেন না, আপনি রোজা রাখতেছেন না, কিন্তু মেরাজের জন্য অপেক্ষায় আছেন, কবে সব মেরাজ হবে আমি হালুয়া রুটি খাবো না, এটা মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান আপনি যখন খুশি আপনি নফল সালাত আদায় করতে পারেন, আপনি নফল নামাজ আপনি নফল রোজা রাখতে পারেন, আপনি ইবাদত বন্দি কিন্তু সবসময় করতে পারেন, যে কোনো সময় করতে পারেন। তো এই জন্য আপনাকে এটা তালাশ করতে হবে না সবাই মেরাজের নামাজ কত রাকাত, কোন সেরা দিয়ে পড়তে হবে, নিয়ত কীভাবে করবো, বাংলা নিয়ত করলে হবে কি, এগুলো আপনাকে তালাশ করার কোনো প্রয়োজন নেই। আপনি নামাজ পড়তেছেন, আপনি এখনও নফল সলাৎ আদায় করতে পারেন, আপনি নফল রোজা রাখতে পারেন। তো এই জন্য সবে মেরাজের জন্য নির্দিষ্ট কোনো নামাজ নেই, সবে মেরাজের জন্য নির্দিষ্ট কোনো রোজাও নেই, আপনি যে কোনো সময় নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন। তো এই জন্য সবাই মেরাজকে অস্বীকার করা যাবে না, অস্বীকার যারা করে তাদের ঈমান চলে যাবে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনে বলে দিয়েছেন এই জন্য মেরাজ সত্য, এর ইতিহাস সত্য, এর ঘটনা সত্য, কিন্তু এর ডেট এবং এর তারিখটা অনেক মতভেদ রয়েছে, 27 তারিখেই যে হবে এটা কিন্তু নির্ধারিত নয়। তো যাই হোক, আমরা যখন ইবাদত বন্দেগি করব, কোরআন হাদিস সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে, কোরআন হাদিস সম্পর্কে জানতে হবে, এরপর জেনে শুনে ইবাদত বন্দেগি করতে হবে, কারণ ইবাদত বন্দেগি শুধু করলেই হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিয়ামতের ময়দানে অনেক নামাজি নামাজের খাতা শূন্য পাবে, অনেক রোজাদার রোজার খাতা শূন্য পাবে, অনেক দানবীর দানের খাতা শূন্য পাবে। বলা হবে, আমি এত রোজা রাখছি, এত নামাজ পড়েছি, এত দান করেছি, আমার খাতা শূন্য কেন? বলা হবে, তোমার এটা আল্লাহর জন্য হয়নি, লোক দেখানো ইবাদত হয়েছে। এই জন্য লোক দেখানো ইবাদত আমরা করবো না। আপনি যদি পরিপূর্ণভাবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন তাহলেই আপনার মেরাজ আদায় হয়ে গেল। মেরাজের সর্বশ্রেষ্ঠ যে উপহারটা ছিল উম্মতি মুহাম্মদের উপর আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন, ওটা ওই মেরাজ। তো যখন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তখন মেরাজ আদায় হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করেন, হেদায়েত দান করেন, কোরআন সুন্নাহ মোতাবেক জেনে শুনে আমল করবার তৌফিক।